কাজের কথা বিশ্বাস করতে চাও না। সে বলতো টাকায় টাকা আনে, এই এখন দেখো 5 লাখ টাকা 34 কোটি টাকার খবর নিয়ে আসছে, এখন বিশ্বাস করল তো? দেবো তো 5 লাখ টাকা তো দেবই, উল্টা আমার নিজের পকেট থেকে আরো 5,000 টাকা বাড়া দিব। এখন বলেন চুরি কে করছে? চুরি করছে স্যার আমার জামাই। সাথে এটা কে? ও আমার হাজবেন্ড। জামাই হাজবেন্ড, জামাই আর হাজবেন্ডের অর্থ তো একই। সাক্ষাৎ মা লক্ষ্মী, সাথে করে ওরে আসলে নিয়ে আসছে, ধরে ফেলো। আমি চুরি করিনি স্যার, চুরি করছে ওই প্রথম জামাই। আমার আমার দ্বিতীয় হাজবেন্ড। কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? আছে তো স্যার, প্রমাণ আছে। ওই আমার ফোনটা দাও। মনে হয় প্রথম স্বামী অত্যাচার টত্যাচার করতো আর কি, এই কারণে 70 বর্ষ তো আসছে আর কি ধরা দিত। এটা ভিডিও স্যার, ভিডিও ভিডিও ওই পাঠাইছে খিনামের যে ওর নাম মাসুদ। মাসুদ জি এখন কোথায় সে? স্যার কোথায় সেটা তো আমিও জানি না, একটা বেমানের বাচ্চা টাকাটা পাইয়ার ফোনে বন্ধ করে দিছে। স্যার প্রমাণ তো পাইলেন, এই টাকা কটা চুরি করছে ওরে ধরে ফেলেন। আর পুরস্কারের যে টাকাটা ওইটা স্যার আমাদের দিয়ে দেন, কালকে তো স্যার ঘুরতেছি, ওই টাকাটা আমাদের লাগতো না। জি স্যার 5,000 টাকা স্যার লাগবো না, ওইটা দিয়ে আপনারা চা নাস্তা খাইয়া নিয়েন। 5,000 টাকা তো অনেক চা নাস্তা খাওয়া যাবে তাই না? বাঘা বাঘের যে সমস্যা হয়েছে এখন সেজন্য আসছো, তার নামে দড়াই দিতে তাকে দড়াবে তুমি? আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। কামরুজ্জামান তুই তাকে লক আপে ঢুকাও, ভালো করে মেডিসিন দাও, একবার মাসুদ কে তুমি পেয়ে যাবে। আমি এর মধ্যে কিছুই জানি না স্যার।